চায়না লাইটগুলো অনেক ধরনের প্রবলেম হয়ে থাকে, আমরা এই চায়না লাইটগুলো অনেক ব্যবহার করে থাকি। বর্তমানে এই চায়না লাইটগুলো বের হয়েছে, সেগুলো আপডেট। তো এই ধরনের লাইটগুলো কিছু সমস্যা দেখা দেয়, সেগুলো আমরা কিন্তু অনেকে জানি না। বিশেষ করে সুইচের সমস্যা দেয় এবং চার্জিং যে পিনটি রয়েছে সেটির সমস্যা দেয়। তো আমরা আজকে এই লাইটটির যে প্রবলেম সেটি আমরা রিপেয়ার করব এবং এটি কীভাবে রিপেয়ার করা যায় সঠিক সলিউশন দেবো। আপনারা অবশ্যই এই ভিডিওর মাধ্যমে সেটি শিখে নিতে পারেন এবং গুরুত্বপূর্ণ কিছু আর টিপস রয়েছে সেগুলো জানতে পারবেন। তো বন্ধুরা, এই চায়না লাইটগুলো বর্তমানে আপনারা সেটি ইউজ করে থাকেন, তো এই লাইটগুলো হেভি। আমি আশা করি এই লাইটগুলো ব্যবহার করে অনেকেই স্বস্তি পেয়েছেন। আর বিশেষ করে কিছু কিছু এই ধরনের লাইটের মধ্যে রয়েছে যেগুলো প্রবলেমগুলো বেশি দেখা দেয়, হঠাৎ করে সেগুলো জ্বলে আবার জ্বলে না, সেটির একটি ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে রয়েছে। আর আমরা আজকে এই এখন যে প্রবলেমটি দেখতে পাচ্ছেন সেটির এই পিছনের দিকে যখন আমরা সুইচটা দিই তখন কিন্তু সেটি জ্বলে ওঠে, সামনের দিকে সুইচটি দিলে সেটি জ্বলে না। এটি একটি প্রবলেম, আজকের এই ভিডিওতে আমরা সেটি দেখাবো এবং সমাধান করবো, রিপেয়ার করবো। আর এ ধরনের রিপেয়ার সম্পর্কে জানতে আমাদের এই চ্যানেলটির সাথে অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও করেন নাই তারা অবশ্যই অল নোটিফিকেশান বেলাইকনটিতে ক্লিক করে রাখুন। এ ধরনের নিত্য নতুন আপডেট ভিডিও পেতে অবশ্যই সেটি ক্লিক করে রাখুন, তাহলে আমরা নতুন নতুন যে ভিডিও পোস্ট করব সেটি পোস্টের সাথে সাথে আপনাদের নোটিফিকেশানে চলে যাবে। আপনারা আপনাদের প্রবলেম অনুযায়ী এ ধরনের ভিডিও অবশ্যই পেয়ে থাকবেন এবং সলিউশন পেয়ে যাবেন। তো আমরা সেটি খুলে নেই। আর এটি সামথিং প্রবলেম হয়ে থাকে, যেহেতু আমরা একটি জিনিস বোঝার বিষয়, যেহেতু এই সুইচের ক্ষেত্রে আমরা পিছনের দিকে যখন এটি দিই এটি চলে ওঠে, সামনের দিকে দিলে জ্বলে না, তার মানে কারণটা কী? তার মানে কারণ হয়তো সেখানে বাল্ব, এই বাল্বটি যেটি সেটি চলে গেছে, হয়তো এখানে কোনো তার যেটি ওয়্যার সেটি ছিঁড়ে গেছে বা ভিতরে কোনো প্রবলেম হয়েছে, তো আমরা সেটি খুলে দিই। আর এই ধরনের প্রবলেম একদম সিম্পল, কোনো ব্যাপার না। আর এই ধরনের লাইট আরও কিছু বিশেষ কাজ রয়েছে। এই চার্জিং পোর্টটি অনেক সময় বিশেষ করে চলে যায়, এলইডি লাইট সিগন্যাল দেয় না এবং চার্জ নেয় না ব্যাটারি, এবং সেটি হঠাৎ করে জ্বলে এবং জ্বলে না, সেটির কিছু সলিউশন আমরা দেবো। হ্যাঁ, আমরা এই ধরনের লাইটগুলো একদম সিম্পলভাবে সেগুলো ঠিক করতে পারি, সেগুলোর ভিডিও আমরা অলরেডি দিয়েছি। তো আমরা সেটি এখন দেখবো, সেটির যেহেতু পিছনের দিকে আমরা সুইচটি দিলে জ্বলে উঠে আর সামনে দিলে জ্বলে না, নিশ্চয়ই এখানে কোনো তার ওয়্যার ছিঁড়ে গেছে বা এখানে বাল্বটির প্রবলেম, সেগুলো আমরা টেস্টের মাধ্যমে সেগুলো দেখে নিব। শর্টকাট আমরা দেখাবো, বেশি লং ভিডিও করব না। এই দেখেন, একদম সিম্পল, কোনো কাজ এখানে বেশি নেই। তো এই ধরনের বিষয়গুলো আমরা বাড়িতে বসে বা যারা টেকনিশিয়ান মতন একদম বুঝেন না বা এই ধরনের কাজ শিখতে আগ্রহী তাদের ক্ষেত্রে খুবই হেল্পফুল না ভিডিওটি। তো আশা করি ভিডিওটি আপনাদের কাজে আসছে এবং এখানে যে কথাগুলো বলার চেষ্টা করেছি সেগুলো আপনাদের উপকারে আসছে। তো এখানে যে ওয়্যারটি ছিঁড়ে গেছে সেটি আমরা এখানে যেখানে সেটি সঠিক জায়গায় আমরা জ্বালা করে নিব। দেখতে পাচ্ছেন সঠিক জায়গায় জ্বালা করার সাথে সাথে সেটি অলরেডি চলে উঠতেছে। এগুলো বুঝতে হবে যে ব্যাটারি কানেকশানগুলো কোথায় থাকে এবং আইসির কোন পাশে সেটি থাকে, প্লাস মাইনাস সেগুলো বুঝতে হবে। এখানে এল টু এবং এল ওয়ান রয়েছে। অনেক ক্ষেত্রে ব্যাটারি সুইচ কত সুইচ যেহেতু এখানে আইসি রয়েছে, সুইচে কাজ করে সেটি অটো একটি সুইচ, সেটি দেখতে পাচ্ছেন এখানে সব কিছুই, এই যে এখানে পিছনেরটি আর এটি সামনে দিয়ে। তো এগুলো আমাদের কিন্তু বুঝতে হবে যে এল ওয়ান মাইনাস, এল ওয়ান মাইনাস এগুলো কি, অনেক ক্ষেত্রে প্লাস এবং মাইনাস থাকে। তো বুঝে শুনে আমরা যখন সঠিক জায়গায় জ্বালা করব তখন কিন্তু সেটি রিপেয়ার হয়ে যাবে। আর এখানে আইসিটি যখন চলে যাবে এবং এখানে লাইন কয়েল রয়েছে সেটিও চলে গেলে কোনো সময় সেটি চার্জও হবে না এবং চলবেও না। তো এক্ষেত্রে আমাদের সেগুলো এখানে নাম্বার অনুযায়ী চেঞ্জ করে দিলে সেগুলো আবার পুনরায় চলবে। আর এখানে চার্জিং বেশ বিশেষ করে চলে যায়, তো সেগুলো আমরা কিন্তু
চেঞ্জ করতে পারি, সবসময় সেগুলো একদম ইজি ব্যাপার। তোমরা চাইলে করে নিলাম একদম সহজ কাজটি, সেটি আপনারা তাৎক্ষণিকভাবে করে নিতে পারেন। আর কিছু সলিউশন অলরেডি পেয়েছেন যে কীভাবে টর্চ লাইট মেরামত করা যায় শর্টকাটে, কিছু ওয়ে এগুলো আমরা দেখানোর চেষ্টা করেছি। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, আর পরবর্তীতে আরও এই ধরনের ভিডিও নিয়ে হাজির হবো। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।